প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা কি সবাই ভালো আছেন? আমরা আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে মোটামুটি ভালো আছি। প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে থেকে আমার ভিডিও যারা দেখতেছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে প্রদর্শন করতেছি। আজকে আজকে আমরা আসছি বগুড়া জেলার সেই বিখ্যাত বাপের হাট। এই হাটে আজকে আপনারা প্রেগনেন্ট গাভি যেগুলো পাঁচ মাস, ছয় মাস, চার মাস পেটে বাচ্চা আছে ওইগুলো দাম দর সম্পর্কে জানাবো। বর্তমান বাজার কিরকম আপনারা ঘরে বসেই জানতে পারবেন। আর আমার চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি ওতে শীঘ্র সাবস্ক্রাইব করে নিন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, আমার সামনে একটা গাভি আপনারা দেখতে পাচ্ছেন। বয়স কয় দাঁত গাভি? জোয়ান আছে। জোয়ান, দাম কত যাচ্ছিলেন আজকে? দাম চাচ্ছি 1,30,000। 1,30,000? আর ব্যবসা না? ব্যবসা। আজকে দাম কত বলছিল? আজকে দাম বলছে 1,15,000। 1,15,000 বলছে, আর সময় আছে, এই মাত্র কেমন গরু উঠানো হলো। তো তো বিক্রি নিয়োগ কত করছিলেন? 20 হলে বিক্রি করবো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমার সামনে একটা গাভি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ফ্রিজান গাভি। এটা বয়স কয় যাচ্ছিল? বয়স 2 যাচ্ছিল, 4 দাঁত আছে। 2 দাঁত থেকে 4 দাঁত আছে। তার গাপ কয় মাসে আছে? গাপ 4 মাস চলেছে। 4 মাস চেক হবে? হ্যাঁ চেক হবে। দাম কত যাচ্ছিলেন? দাম চাওয়া দাম 160। 160। তবে আজকে দাম কিরকম বলছে? দাম বলে 120 বলে, 115 বলে। 15, 18, 20 এরকম বলতেছে। তো বিক্রি নিয়োগ কত করছিলেন? আমি 30 হলে গরু দিয়ে দেবো। 30 হলে? আপনি ব্যবসা? এটা হ্যাঁ আমি একটা ব্যবসা। আপনি গরু কি এগুলা হাটে কিনেন না গ্রামে? গ্রামে কিনে ভাইয়া। গ্রামে না। বাসা কোথায় হচ্ছে আপনার? আর বাসা মান্দা পাজার ভাঙ্গা ধরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা গাভি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ফিজান গাভি। মুরব্বি কয় মাসে গাভ ছিল? এরা গাভ 6 মাস পার আছে ভাই। 6 মাস পার আছে। আর গরু বয়স কয় ছিল? বয়স 4 দান। 4 দান। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন গাভ 6 মাস পার আর গরু বয়স হচ্ছে 4 দান। মুরব্বি দাম কত চাচ্ছিলেন? দাম চাচ্ছি 155। 155। আজকে কত বলছিল দাম? দাম বলেনি এখনো। এখনো দাম বলেনি। তবে গরু কোয়ালিটি ভালো আছে, সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমার উপযোগী সুন্দর গরু। বিক্রি নিয়োগ কত করছিলেন? বিক্রি নিয়োগ আমরা 40 হলে ছাড়া দেবো। 1,40,000 হাজার হলে ছাড় দেবে? ওই গরু খুব ভালো। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, ফিজান গরু, কোয়ালিটি সম্পূর্ণ, হাইটা খুব ভালো আছে। দর্শক, সামনে একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। বয়স কয় যাচ্ছিল? কয় দাঁত বয়স গরু? 4 দাঁত। 4 দাঁত। গাব 4 মাস না? 3 মাস চেক হবে। আচ্ছা দাম কিরকম চাচ্ছিলে? দাম 30,000। 1,20,000। আজকে কত দাম বলছিল? 1,05,000-1,06,000 পর্যন্ত দাম বলছে। তো মুরব্বি বিক্রি নিয়োগ কথা করছিলেন? দেখি এখন আল্লাহ কয় টাকা দিবে বা এখন কেঙ্কের খোবা। তবে দর্শক, আসলে নেহা বাজারে যা পাবেন সারা দিবেন ওনাদের ব্যবসা গুরু। আচ্ছা ঠিক আছে, আমার সামনে আর একটা গাভি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ফ্রিজান গাভি। আমি পাশে যাই। ওনার কয় কয় দাঁত বয়স ছিল? 8 দাঁত। 8 দাঁত বয়স। আর কয় মাসে গাভ আছে? 8 মাস। 8 মাসের গাভ। দাম কত যাচ্ছিল? 150। তবে দর্শক, আপনারা শুনুন, উনি 1,50,000 দাম চাচ্ছেন। তবে আজকে দাম কত বলছিল? 30-35 পর্যন্ত দাম বলেছে। আপনি বিক্রির কত নিয়োগ করছিলেন? 40। 1,40,000 হলে বিক্রি করবো। এটা কি আপনার ব্যবসা না বাড়ি? বাড়ি। বাড়ি গরু। কোথায় বাসা হচ্ছে? কালাই। কালাই জবিরহাটের মধ্যে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটা সুন্দর গরু দেখতে পাচ্ছেন, ফিজান গাভি। বয়স কয় দাঁত ছিল মুরব্বি? 4 দাঁত। 4 দাঁত বয়স না? আর কয় মাসে গাভ? গাভ ফুল 4 মাস। 4 মাস। এটার সাথে আপনার কথা বলছি আগে? কথা বলিনি না। আর সামনে দুধ আছে কি? হ্যাঁ দুধ আছে, দুধ নেই। আচ্ছা দাম কত যাচ্ছিল? 1,50,000। 1,50,000। আচ্ছা কত বলছিল? বলছিল 1,20,000 বলছে। তো দর্শক শুনলেন, একজন খরিদ্দার এটার দাম 1,20,000 বলছে। তো গরুর কোয়ালিটি সম্পূর্ণ ভালো। মুরব্বি কত ছাড়া নিয়োগ করছিলেন? আমি 45।
1,45,000 হলো সার্ভেন প্রদর্শক শুনলেন আসলে ডেপুটি ভালো উনি 1,45,000 হলো সার্ভেন আচ্ছা ঠিক আছে বাকি যাবে প্রদর্শক আমার সামনে একটা গাবি আপনারা দেখতে পাচ্ছেন ফিজান গাবি সুন্দর হাই কোয়ালিটির পূর্বে আপনারা কি ব্যবসা না বাড়ি করবে এটা ব্যবসা ব্যবসা না কয়দান পড়ছিল চার দাঁত বয়স আর গাব কয় মাস পাঁচ মাসের গাব প্রদর্শক আপনারা শুনলেন পাঁচ মাসের গাব তো সামালে কন্ডিশন ভালো আছে পূর্বে দাম কত চাচ্ছিলেন সাবা 165 165,000 আজকে কত বলছিল দাম 35 করতে বাবা 35-40 প্রদর্শক আসলে 135,000 পর্যন্ত দাম বলছে উনি এখনো দেয়নি তো বিক্রি নিয়োগ কথা করছিলেন 150 নিচে তো নিয়োগ নাই প্রদর্শক আপনারা শুনলেন 150,000 নিচে উনি বিক্রি করবেন না খুব ভালো আছে কোয়ালিটি সম্পূর্ণ গাবি যেগুলো আসলে ভালো ওইগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের আপনারা আমাদের সঙ্গে থাকুন একটা ফিজান গাবি ওর বয়স কয় যাচ্ছিল নতুন জোয়ান আর কয় মাসে গাব চার মাস তো প্রদর্শক চার মাসে গাব আছে সামান্য দুধ নাই তাই না সামান্য দুধ যাই ধরা বিষয় না আর দাম চাচ্ছিলেন কত 1,65,000 1,65,000 দাম চাচ্ছে আজকে দাম বলছে কি কত বলছে 30 সুপ্রদর্শক আপনারা শুনলেন 1,65,000 পর্যন্ত একটা দাম বলছে তবে গরুর স্বাস্থ্য একটু খারাপ আছে কোয়ালিটি সম্পূর্ণ এগুলো গরু আসলে কোকা সিস্টেম গরু এগুলো দুধ দেয় বেশি আমাদের এলাকাতে এগুলোকে ফিজান কোকা গরু বলে আচ্ছা বিক্রি নিয়োগ কত করছিলে 45 এর মধ্যে আপনি বেচা কিনা করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমার সামনে একটা গাবি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফিজান গাবি কোয়ালিটি সম্পূর্ণ ভাই কয় দাঁত বসছিল জোয়ান হয়েছে হ্যাঁ জোয়ান হয়েছে জোয়ান মানে আট দাঁত আর দাম চাচ্ছিলেন কত 140 চাচ্ছে দর্শক 1,40,000 টাকা ওনার দাম চাচ্ছেন তবে গাব আছে দুই মাস ভাই চেক করে বিক্রি করতে পারবে না দুই মাসে চেক হবে না দুই মাস আঠারো চেক হয় না আড়াই মাস লাগে সামালে দুধ কয় কেজি এখন আসে এখন 10 লিটার দর্শক এখনো 10 লিটার দুধ আছে কোয়ালিটি সম্পূর্ণ গাবি সামালে কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন সামালে কন্ডিশন দেখেন এখনো 10 কেজি দুধ আছে 8 থেকে 10 কেজি তা বিক্রি নিয়ে কথা করছিলেন বিক্রি কত হলে ছাড়বেন গরু 25-30 যেগুলো পেটে বাচ্চা আছে ওইগুলো দেখালাম ওইগুলো থেকে মোটামুটি একটা ধারণা আপনাদের চলে আসছে বর্তমান ধাপে হাটের দাম দর সম্পর্কে জানলেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।